বন্ধুরা মহান একুশে বইমেলা হবে আর আমরা আসবো না তা তো হয় না। তো আজকে আমাদের এখানে একটি মণিকাঞ্চন যোগ ঘটেছে। আজকে আমরা বইমেলায় এসেছি এমন একটি দিনে যেখানে চারিদিকে হলুদের সমাহার। বন্ধুরা ঠিকই ধরেছেন, আজ পহেলা বসন্ত। এই কারণে আমরা যেখানেই ঘুরছি সেখানে দেখছি হলুদময় পুরা মেলা। তো এটা একটা বাড়তি বৈশিষ্ট্য যোগ করেছে আজকের মেলায়। তো সব আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব স্বপ্নিল। আসুন বন্ধুরা আমরা বইমেলা ঘুরে দেখি। বন্ধুরা আমাদের মেলায় ঘোরাঘুরি এখন শেষ পর্যায়ে। আমরা দাঁড়িয়ে আছি বর্ধমান হাউসের ঠিক সামনে। আপনারা জানেন বর্ধমানের রাজার বাড়ি থেকে শুরু করে এই ভবনটি নানা সময়ে নানা রূপ লাভ করেছে। এখন অবশ্যই এটাকে জাদুঘর করা হয়েছে। আগে লাইব্রেরি ছিল, লাইব্রেরি থেকে এটা জাদুঘর। তো বন্ধুরা মেলার চমৎকার আয়োজন। এখানে ধুলোবালি অনেক নিয়ন্ত্রিত এবং বেশ খোলামেলা। পরিবার পরিজনকে নিয়ে আসার জন্য অত্যন্ত চমৎকার পরিবেশ। আজ পহেলা ফাল্গুন, সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। আমি বইমেলায় এসেছি, একটি বই কিনেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসবেন, নতুন নতুন বই পাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর প্যাভিলিয়ন আছে যেখানে আপনাদের পছন্দের রাইটারদের বই পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আমি সব।